মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এক ফোঁটা মেয়ে সব থেকে আগুন জ্বালিয়ে দিচ্ছে জানো, তাই না? তোমার কি মনে হয় সীতা, ফুল কি দাসকে আমি ছেড়ে দেবো? না 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 না, ফুল কি দাসকে আমি কিছুতেই ছাড়বো না। মেয়েটার এত বড় ক্ষমতা, হ্যাঁ, যে আমাকে আঙুল তুলে চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছ কেন? শান্ত হও, কি হয়েছে তোমার? বাইরে থেকে শোনা যাচ্ছে। যাক শোনা যাক শোনা যাক শোনা যাক, সমস্ত কিছু শোনা যাক, সবাই শুনে নেই। শুনতে কি বাকি আছে? কি শুনতে বাকি আছে? হ্যাঁ, আঙুল তুলেছিল আমার সামনে, তোমাদের সবার সামনে আঙুল তুলে আমাকে শাসিয়েছে। এত বড় তেজ, এত বড় তেজ ওই মেয়েটা আমাকে মারবে, রুদ্রলোক সান্যালকে ফুলকি দাস মেরে ফেলবে। হ্যাঁ, কি করে প্রভাবিত করে এত লোককে? ও কি করে প্রভাবিত করে, কি করে করে? তুই বুঝতে পারছ না হয়তো, এই পুজোর পরেই না জেঠুমনি সব ফেলে রেখেছে। জেঠুমনি ওই উঁচু মহলে অ্যাপিল করবে, জানার জন্য যে এক্স্যাক্টলি ফুলকিদাসের সাথে কি হয়েছিল, কে অ্যাটাক করেছিল, সব কিছু। রোহিতদা কিন্তু তোমাকে সন্দেহ করছে। আর ফুলকিদাসের কথা তো ছেড়েই দাও, ও তো শুধু প্রমাণের অপেক্ষা করছে, তারপরে তোমাকে একদম কেন বাচ্চা মেয়ের উপর চেঁচাচ্ছ বুঝতে পারছি না। শান্ত হ, আমি তিওয়ারিকে বলেছি আসতে, তিওয়ারি আসবে। দেখো দীননাথ কিন্তু এখনো পুলিশের হেফাজতে, এখনো মুখ খোলেনি ঠিকই, কিন্তু মুখ খুলতে কতক্ষণ পুলিশের সামনে, সেক্ষেত্রে। আর তারপরেও ফুলকিকে কারা রেস্কিউ করেছে, তারা কতটা কি জানে সেটাও তো আমরা কেউ জানি না, সেটা তো জানতে হবে। এগুলো আগে মেন কনসার্ন এখন। দাদা এইসব কি শুনছি, ফুলকি ফিরে এসেছে? আমি যেটা বলছি সেটা শোনো, হেরিটেজ হোমে যে কেয়ারটেকার দীননাথ, তার ব্যবস্থা করতে হবে, বুঝতে পেরেছো? ভালো করে শোনো, এনে এনে কী করছো? একটা লোককে ওই দীননাথের সেলে, একজন কয়েদিকে পাঠাতে হবে, বুঝতে পেরেছো? পাঠিয়ে ওকে বলবে যে আমি বলেছি দীননাথ যেন প্রচণ্ড চেস্ট পেনের একটা অভিনয় করে, তাহলে কী হবে, ডাক্তার ওকে নির্দেশ দেবে হসপিটালাইজ করার। হ্যাঁ, সেই নির্দেশটা যাতে দেয় সেটা তুমি দেখবে, বুঝতে পেরেছো? তারপর ওকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হবে, ও হসপিটাল থেকে পালিয়ে যাবে। আর বউকে ছড়ানো হয়েছে না সেটা হয়নি? না দাদা, সেই ব্যবস্থা আমি আগেই করে দিয়েছি। হয়ে গেছে তো? আসলে আমি বলতাম যে দীননাথকে মেরে ফেলতে, কিন্তু কি বলতো এখন যে অবস্থা পরিস্থিতি, তাতে সেটা একটু বেশি রিস্ক হয়ে যাবে। দাদা মন্দির, আরে সীতা দিদি বলছিল। হ্যাঁ হ্যাঁ, মন্দির 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 মন্দির, ওই এলাকায় কোনো একটা কালী মন্দিরে কিছু লোক, মানে কেউ বা কারা ফুলকিকে তুলে নিয়ে গেছিল, তারপরে সেবা শুশ্রূষা করে আমার জ্যান্ত করে ফেরত পাঠিয়ে দিয়েছে। আমার জানতে হবে এই লোকগুলো কারা, এরা কি চায়, এরা ফুলকিকে মারার বিষয়ে কি কি জেনেছে, এরা আমার সম্পর্কে জানে কি না, আমাদের দল সম্পর্কে জানে কি না, এরা কি চায়। দেখো ওই নালার ধারে ওরা ফুলকিকে বোধ হয় পায়নি, কারণ বড়বাবু যা বলেছিলেন তাতে নালার ধারে অন্য একটা ডেড বডি ছিল, নাকি এরাও ওই নালার ধারেই ফুলকিকে পেয়েছে। এই সমস্ত খবর আমার চাইতে পারি, দরকার হলে দুদিন সময় নাও, কিন্তু সঠিক খবরটা তুমি আমাকে এসে বলবে। এখন রায়চৌধুরী বাড়িতে সবাই পুজো নিয়ে মেতে উঠবে, কেউ এটা নিয়ে মাথা ঘামাবে না, কিন্তু আমাদের আমাদের তো রেডি থাকতে হবে, বুঝতে পেরেছো ভাই? তোমার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, বুঝতে পারলে? যাও চল চল চল। ঠিক আছে দাদা, আমি এখনই বেরিয়ে পড়ছি। বেরো বেরো বেরো। রুদ্রদা তুমি কিন্তু পূজোয় যোগ দেবে। দেখো ফুলকিদাসের শাসানিতে যদি তুমি পূজোয় যোগ না দাও, তাহলে কিন্তু বাড়ির সকলে তোমার উপর সন্দেহটা বাড়বে, সেটা তো দরকার নেই, তাই না? স্টে নর্মাল, মাথা ঠান্ডা করে থাকবে। আর তাছাড়াও তোমাকেও তো দেখতে হবে পুজোর মধ্যে কি কি হচ্ছে, আমি কিন্তু একা সব দিকটা সামলাতে পারবো না। ফুলকিদাস, এটা এক ফোঁটা মেয়ে সব দিকে আগুন জ্বালিয়ে দিচ্ছে জানো, তাই না? তোমার কি মনে হয় সীতা, ফুলকি দাসকে আমি ছেড়ে দেবো?
না 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 ফুলকি দাসকে আমি কিছুতেই ছাড়ব না, কিছুতেই না। শ্বাস নাও তোমার। একটু ইনজুরিটা দেখাও তো। হ্যাঁ ডাক্তার কাকা, এই যে। ওরে বাবা, রক্ত বেরোচ্ছে তো, ড্রেসিং করাতে হবে। শোনো, আমি সরঞ্জামগুলো পাঠিয়ে দিচ্ছি, রোহিত তুমি করে নিতে পারবে তো? হ্যাঁ সেই তো করে নিতে পারবো, আদারওয়াইজ কি বুঝছেন? না এমনিতে ভয়ের কিছু নেই, তবে খুব জোর বাঁচা বেঁচে গেছে ফুলকি। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, এটা আপাতত আনিয়ে না। আসুন ডাক্তার কাকু, আপনাকে এগিয়ে দিয়েছি। তোমার হ্যাঁ প্রেসক্রিপশনটা নেই, ফুলকির জন্য ওষুধ আর ড্রেসিং এর জিনিসপত্র নিয়ে আয়। আসুন ডাক্তারবাবু, বলছিলাম সামনে তো পুজো, ফুলকিটা কিভাবে বিছানায় শুয়ে থাকবে বলুন তো? আরে না না, ফুলকির স্ট্যামিনার তো কোনো কমি নেই, ও তো খেলোয়াড়। তাছাড়া ওর যদি কোনো অসুবিধা না হয়, ওর যা ইচ্ছে তাই করতে পারে, কোনো সমস্যা নেই। যাক নিশ্চিন্ত হলাম, আমি ওকে দ্রুত দিয়ে আসি। আসুন আসুন আসুন। সুধা বল, বলছিলাম কি, ফুলকিকে যারা উদ্ধার করেছেন তাদের জন্য পুজোর আগে ধুতি শাড়ি এসব পাঠানো যায় না? আরে কেন পাঠানো যাবে না, তাও আমি শিবাংশ বাবুকে ফোন করছি। হ্যাঁ বলুন অংশুমান বাবু। হ্যাঁ ভালো খবরটা পেলাম তো? হ্যাঁ ফুলকি রায় চৌধুরী বাড়ি ফিরে গেছেন। হ্যাঁ হ্যাঁ জানানি তো, একটা বুলেট ইনজুরি হয়েছে, চিকিৎসা চলছে। আচ্ছা ওই দিননাথের কি খবর? আর খবর, হঠাৎ করে তো চেস্ট পেন হলো তার, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সত্যি চেস্ট পেন হয়েছে কিনা কে জানে, যদিও পুলিশ গার্ড আছে সেখানে, কিন্তু কন্ডিশনের উপর নির্ভর করবে বাকি জিজ্ঞাসাবাদটা কিভাবে করা যায়। হ্যাঁ আচ্ছা শিবাংশু বাবু, একটা অনুরোধ করার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। ফুলকিও ওকে মেরে ফেলার চেষ্টা করার জন্য সরাসরি রুদ্রকেই অ্যাকিউজ করলো। ফুলকি কি কিছু টের পেয়েছে? দিদির সামনে কিছু জিজ্ঞেস করা উচিত হবে না, কিন্তু ফুলকিকে একা পেলে ওর থেকে জানতে হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।